আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কসমেটিক সার্জারি এখনকার সময়ে বেশ সাধারণ জিনিস হয়ে গেছে। বিশেষ করে কিছু মানুষ ফিল্ম স্টারদের মতো হতে চায়। ফিল্ম স্টাররাও ইদানিং নিজেকে সুন্দর আর ইয়াং রাখতেও এটা করে থাকে। এখনকার দিনে অনেকেই প্লাস্টিক সার্জারি করে বেড়াচ্ছে। এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছে তাদের নিজেদের চেহারা বদলে পছন্দের কার্টুনের মতো লুক দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত তাদের ফলাফল কী হয়েছে সেটা আপনি ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5 জন ধনী মানুষ সম্পর্কে জানাবো যারা নিজেদের চেহারা কার্টুনের মতো বানিয়ে ফেলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, হাওয়ার্ড চ্যাভিস। বন্ধুরা, হাওয়ার্ড চ্যাভিস ছোটবেলা থেকেই সুপারম্যানের অনেক বড় ভক্ত ছিল। সে সুপারম্যানের মতো দেখতে হতে চেয়েছিল, এবং বড় হওয়ার সাথে সাথে তার ইচ্ছাও বাড়তে থাকে। সে নিজেকে সুপারম্যানের লুক দেওয়ার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নেয়। এখন পর্যন্ত সে 26 বার প্লাস্টিক সার্জারি করে ফেলেছে, এবং এখন সে দেখতে কিছুটা এরকম। সার্জারি করার ফলে তার নাক এবং মুখের শেপ বদলে যায়। এছাড়াও সে তার চেহারার মধ্যে অ্যাসিড ব্যবহার করেছিল, যাতে করে তাকে দেখতে ম্যান অফ স্টিলের মতো লাগে। বন্ধুরা, জেনে অবাক হবেন যে এত কিছু করেও সে ক্ষান্ত হয়নি। তার এখন লক্ষ্য হচ্ছে সুপারম্যানের মতো হাইট অর্জন করা। দোয়া করবেন যেন সে এটাতেও সফল হয়। নাম্বার 2, ভ্যালেরিয়ান লুকিয়ানোভা। বন্ধুরা, এই মেয়েটি বার্বির এত বড় ফ্যান ছিল যে সার্জারিকে সে একটি নতুন লেভেলে নিয়ে গেছে। ভ্যালেরিয়া ছোট্টবেলা থেকে বার্বির অনেক বড় ফ্যান ছিল, এবং সে সবসময় চাইতো তাকে যেন দেখতে বার্বির মতোই লাগে। তার কাছে ছোটবেলা থেকে বার্বি ডলের প্রচুর খেলনা ছিল, এবং এগুলোকে সে তার আদর্শ মানত। এমনকি বড় হবার পরেও সে বার্বির অনেক বড় ফ্যান ছিল। তার নিজের বডির প্রতি তেমন আগ্রহ ছিল না, সেজন্য সে অনেক সার্জারি করিয়েছে, যেমন ব্রেস্ট ট্রান্সপ্লান্টেশন, আই সার্জারি, নোজ সার্জারি, বার্ড ট্রান্সপ্লান্টেশন, ম্যাক রিডাকশন এবং আরও অনেক সার্জারি। এটাও বলা হয় যে ভ্যালেরিয়া অপারেশন করে তার শরীর থেকে অনেক চর্বি এবং হাড্ডিও বের করে ফেলেছে, যেন তাকে দেখতে বার্বি ডলের মতোই লাগে। যদি আপনি হঠাৎ একদিন ভ্যালেরিয়াকে দেখেন, তাহলে সত্যি বলছি আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না যে এটা বার্বি ডল নাকি নর্মাল মানুষ। নাম্বার 3, রোমারিয়া দস সেল্টাস এলভিস। বন্ধুরা, হালকে তো আপনারা সবাই চেনেন। ছোটকালে সবাই ভাবত যে যদি তাদের বডি হালকের মতো হতো তাহলে কত ভালো হতো, এবং অনেকেই বড় হয়ে হালক হওয়ার জন্য জিমে গিয়ে জিম করে থাকে। বড় হবার পরে অনেকেই মনে করে এটা তো সম্ভবই না। আপনাদের অনেকের সাথে এমনটা হয়েছে হয়তো, কিন্তু এই ইচ্ছেটা বড় হবার পরেও অনেকের মধ্যেই থেকে যায়, যেমনটা রোমারিও দোস সেল্টাস এলভিসের ছিল। বন্ধুরা, রোমারিও ছোট থেকেই হালকের অনেক বড় ভক্ত ছিল, এবং সে টার্গেট নিয়েছিল যে তার বডি সে হালকের মতো বানিয়েই ছাড়বে, এবং সে জিম জয়েন করে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে প্রাকৃতিকভাবে হালকের মতো বডি বানানো সম্ভব নয়। জিমে তার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে সে একজন ডাক্তারের কাছে যায়, এবং মেডিসিন দিয়ে নিজের শরীর ফুলানোর কথা বলে। ডাক্তারের অনেক মানা করার পরেও রোমারিও সেটা শোনেনি, এবং অপারেশনের মাধ্যমে পাম্প করে তার বডিকে হালকের মতো বানিয়ে ফেলে। যদিও তার বডি হালকের মতো হয়েছিল, কিন্তু তার হাত পা পুরো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, এবং হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপর সে এটার চিকিৎসা দ্রুত করে ফেলে, যার জন্য সে প্রাণে বেঁচে যায়, কিন্তু এর জন্য সে আবার আগের মতো হয়ে যায়। নাম্বার 4, মেলেন্ডা মুন। বন্ধুরা, মেলেন্ডা কানাডার একজন মডেল। সে লর্ড অফ দ্য রিংয়ের নায়ক এলফিনের অনেক বড় ভক্ত ছিল। মেলেন্ডার কাছে এলফিনের বাঁকানো কান বেশ পছন্দের ছিল, যার জন্য সে নিজের কান সার্জারির মাধ্যমে বাঁকিয়ে ফেলে, এবং এই জন্য সে $350 খরচ করে। সার্জারি করার পরে সে একটি সুন্দর বাঁকা কান পেয়ে যায়। সে জানায় যে সে অনেক সময় ধরে এলফিনের অনেক বড় ভক্ত, এবং তার কানও তার কাছে অনেক ভালো লাগত। সে এটাও বলে যে নর্মাল মানুষের মতো নিজেকে রাখা তার পছন্দ নয়, সে নিজেকে একটু ভিন্ন রকমের দেখতে চায়, এবং এজন্যই সে তার এমন অদ্ভুত লুকে অনেক খুশি। সে এটাও বলেছে যে যদি সার্জারি করে মানুষের শরীরে পাখা লাগানো যেত, তাহলে সে এটাও করত। নাম্বার 5, সারা বার্গ। বন্ধুরা, সারা বার্গকে কসমেটিকের কুইন বলা হয়ে থাকে। তার ছোট থেকে শখ ছিল যে সে বার্বির মতোই দেখতে হবে, কিন্তু এটা তো প্রাকৃতিকভাবে সম্ভব নয়, সেই জন্য সে কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছিল। এখন পর্যন্ত সে প্রায় 100 বারেরও বেশি কসমেটিক সার্জারি করিয়ে ফেলেছে, যার মূল্য প্রায় $3.5 লক্ষের মতো। কিন্তু এখন পর্যন্ত সে এটা করা ছাড়েনি। সে মানুষকে এটা বলেছে যে সে সার্জারিতে পুরো এডিক্টেড হয়ে গেছে। প্রতি 3 সপ্তাহ পরপর সে একবার করে সার্জারি করে। এখন পর্যন্ত সে নানা ধরনের সার্জারি করেছে, যেমন স্কিন সার্জারি, ব্রেস্ট সার্জারি, বাটারফ্লাই সার্জারি ইত্যাদি। তার চুল, কোমর এসব দেখলে আপনি হয়তো বলবেন যে সারার উপর এসব সার্জারি খুব দারুণ লাগছে, কিন্তু আপনাকে বলে রাখি, কসমেটিক সার্জারি করার মাধ্যমে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। সারা একবার এটার শিকারও হয়েছে, কিন্তু তার ভাগ্য ভালো, সে বেঁচে যায়। তো বন্ধুরা, এই ছিল দুনিয়ার এমন 5 জন ধনী মানুষ যারা নিজেদের চেহারা বদলে কার্টুনের মতো বানিয়ে ফেলেছে। এর মধ্যে কোন মানুষই আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।